46 বিসিএস প্রিলিমিনারি আমরা যারা দিব তাদের জন্য এই রমজান মাসটা হচ্ছে সবচেয়ে কাজে লাগানোর মতো একটা টাইম। সো এই সময়টাতে আমি আর আশিক ভাই মিলে একটা ব্যতিক্রম ধর্মী আয়োজন করেছি, এটা হচ্ছে আমাদের সাজেশন ব্যাচ। ফ্যাক্ট হচ্ছে যে বিসিএস এর আসলে ওরকম স্পেসিফিক ভাবে সাজেশন দেওয়ার কিছু নাই, আমরা অলরেডি একটা ফ্রি কোর্স রানিং করেছি। ফ্রি কোর্স বলতে সাজেশন বা অ্যানালাইটিক্যাল যে কোর্সগুলো, এই যে বিসিএস জার্নি উইথ দীপ্ত যে চ্যানেল, আমি এখানে দেখেন একটার পর একটা ভিডিও আপলোড করছি। এখানে আমি অলরেডি কম্পিউটার সাজেশন এবং বিজ্ঞান সাজেশনটা আপলোড করে দিয়েছি। তো অনেকেই বলছিলেন যে ভাইয়া আসলে এই টপিকগুলোর বাইরেও ভিতরের মধ্যে কোন সাব টপিকগুলো করেন সেটা নিয়ে একটা আয়োজন করেন। তো এই জন্য আমাদের 46তম আসলে রিভিশন ব্যাচটা। তা আমি একটু বলে রাখি এখানে কি কি থাকছে। ফার্স্ট কথা হচ্ছে এখানে প্রত্যেকটা সাবজেক্টের কোন টপিক গুলো ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে আমাদের আলোচনা থাকছে। মানে যেমন বিজ্ঞানের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে ধরেন যে ভৌত বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান আর হচ্ছে জীব বিজ্ঞান, তিনটা পার্ট। ভৌত বিজ্ঞানের 28টা টপিক রয়েছে, কিন্তু আমরা জানি 11টা টপিক পড়লেই এখান থেকে 5 মার্কের মধ্যে 5 বা 4 মার্ক কমন পাওয়া সম্ভব। তো এই যে 11টা টপিক, এই কোন কোন 11টা টপিক আমরা পড়বো এবং 11টা টপিকের ভেতরে স্পেসিফিক কোন জায়গাগুলোতে হাত দিলে আমরা মানে মার্ক গুলো ক্যারি করতে পারবো, তো এটা নিয়ে আমাদের সাজেশন ব্যাচের আয়োজন। তো প্রিলিমিনারি যারা দিচ্ছেন আমি জানি অলরেডি সবার পড়াশোনা কমপ্লিট, কিন্তু শেষ মুহূর্তে রিভিশন করতে গিয়ে দেখা যাচ্ছে যে মানে গুলিয়ে ফেলছি আমরা যে কোনগুলোতে বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বো, কোনগুলো কম ইম্পর্টেন্স দিয়ে পড়বো। আরেকটা জিনিস খুব বেশি হচ্ছে যে কোনো কিছু ছাড়তে ইচ্ছে করছে না, আবার সবকিছু পড়তে গেলেও এত টাইম আমাদের হাতে নেই। তো এইটার দিকে চিন্তা করে আমার আর আশিক ভাই, আশিক ভাইকে আপনারা সবাই চিনেন, 41তম বিসিএস এ পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, আমি 43, 44, 45 তিনটা প্রিলিমিনারি কোয়ালিফাই করেছি আলহামদুলিল্লাহ। তো আমাদের এখন পর্যন্ত 9টা ক্র্যাশ কোর্স মানে শেষ হয়ে গিয়েছে। এই ক্র্যাশ কোর্সের রিভিউ গুলো আমি কমেন্টের মধ্যে দিয়ে দেবো যে আমাদের ক্লাস কেমন ছিল। আর শেষ মুহূর্তে এখন যেহেতু 2 মাস আমাদের সময় নেই ক্র্যাশ কোর্স করার জন্য, এই জন্যই আসলে এই সাজেশন ব্যাচটা রানিং করা। এই সাজেশন ব্যাচের মধ্যে আমরা 10 রমজান থেকে শুরু করে 29 রমজানের মধ্যে পুরা সবগুলো সাবজেক্টের সব ইম্পর্টেন্ট টপিক এবং সাব টপিক গুলো বলে দেবো ইনশাল্লাহ, এবং সাথে সাথে 5টা ফাইনাল মডেল টেস্ট থাকবে। এটার জন্য কোর্স ফি মাত্র 400 টাকা নির্ধারণ করা হয়েছে। আপনারা যাদের ইন্টারেস্ট রয়েছে, যাদের হচ্ছে গুছানো হচ্ছে না লাস্ট মোমেন্টে, যাদের গুছানো অলরেডি হয়ে গেছে তাদের এই কোর্সে এনরোল করার দরকার নেই, যাদের গুছানো হচ্ছে না তারা লাস্ট মুহূর্তে আমাদের এটা করতে পারেন, খুব ইফেক্টিভলি আরো একবার সুন্দরভাবে আপনাদের রিভিশন হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটার জন্য এনরোল করার জন্য আমাদের ফেসবুক পেজ রয়েছে, বিসিএস এন্ড প্রাইমারি গাইডলাইন, আপনারা পেজে এসএমএস দিলে এটাকে এনরোল করার যে প্রসিডিউরটা আছে এটা দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।